অনেকে আর কি গরু 5টা হলে ক্রেতা 20 জন, তাহলে ধরেন আর কি যে বেশি রেট দিবে সেই নিয়ে যাচ্ছে, যাদের বাজেট কম তারা পাচ্ছে না। এই তিন দিন আগে প্রাইস ছিল তার থেকে ডাবল হয়ে গেছে, এখন মানুষ তো নিবেই, নিতে বাধ্য। আর তুই কি বলে গরুর ব্যাপারীরা গরুর দাম মোটেও ছাড়তেছে না, কমাচ্ছে 1000-2000, হাইয়েস্ট হইলে 3000, এর বেশি কমাচ্ছে, তাদের কমানোর পরিমাণ এরকম। দর্শক আসসালামু আলাইকুম, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আপনাদেরকে হাট পরিক্রমায় স্বাগত জানাচ্ছি আফতাবনগর হাট থেকে। দর্শক এই মুহূর্তে আসলে এই জায়গাটিতে আপনারা যে ব্যাপারীগুলো রয়েছেন তারই কয়েকটা গরু রয়েছে, আর পাশাপাশি অন্যান্য রাস্তায় বা এই যে আফতাবনগরের যে রোডগুলো রয়েছে যেখানে গরুর পরিবর্তে রয়েছে বাস। আসলে আমরা একজন নারী গরু কিনতে এসে কি ধরনের বিপাকে পড়ে আছেন সেই বিষয় নিয়ে চলুন কথা বলবো। কেন তিনি গরু দাম হয়ে গেল গরু নিয়ে যাবেন, তারপরও কেন গরু ফেলেন না? আসসালামু আলাইকুম। কেমন আছেন বোন? জি ভালো আছি। গরু কি কিনতে পেরেছেন বোন? এসে দেখি যে গরু শর্ট পড়েছে। গরু শর্ট পড়েছে আর খুব দাম, ছোট ছোট বাচ্চা গরু প্রচন্ড দাম। যদিও দামের কারণ আছে, সেটা হয়েছে খুব সংকট দেখা যাচ্ছে গরু। শুনতেছি যে মাইকে বলতেছে গরু নিয়ে আসতেছে, আপনারা হতাশ হবেন না, ওয়েট করুন, এই জন্য ওয়েট করতেছি। ছোট ছোট গরু 85, 75, 95, এগুলো ফিক্সড রেট বলতেছে তারা, যেই গরু নাকি অন্যান্য বারের ধরেন 45-50 এরকম হয়। হ্যাঁ, এখন তো দেখা যাচ্ছে যে এবার গরু নিতে পারি কিনা সন্দেহ, এই অবস্থা। আপনি কখন আসছেন হাটে? এই এক বেশিক্ষণ হয় না, আধা ঘন্টা হয় তো। আধা ঘন্টা? জি, আমি দেখতেছি যে গরু মনে হয় না যে নেওয়া যাবে, আর আমরা তো নিজেরা ছোট পরিবার একাই দিই, ছোটখাটোর মধ্যে 50, হাইয়েস্ট হলে 60, এর উপরে তো যেতে পারি না, তাই না? 40 হলে আমাদের জন্য একটু বেটার হয়। কিন্তু এবার হাটে এসে আপনার কাছে কি মনে হচ্ছে, আপনি এই দামে কি কিনতে পারবেন? না, অবশ্যই বাজেট বাড়াতে হবে। আর যেটা দেখতেছি যে গরু মনে হয় না খুব একটা পাওয়া যাবে, অন্তত আমার রেটে আমি মনে হচ্ছে না পাবো, এই আর কি। ছোট ছোট গরুগুলো খুব হাই রেট। গতকালকে কি গরু কিনতে আসছিলেন হাটে? না না না, আজকেই লাস্টের জন্য প্রথম এসেছি, এই আর কি। খুব টেনশন লাগতেছে, অনেকে ভাবতেছে যে গরু হয়তো পাওয়া যাবে না, সে কারণে অনেকে আর কি গরু 5টা হলে ক্রেতা 20 জন, তাহলে ধরেন আর কি যে বেশি রেট দিবে সেই নিয়ে যাচ্ছে, যাদের বাজেট কম তারা পাচ্ছে না। এই তিন দিন আগেও যারা বিক্রেতা ছিলেন তারা হলো ক্রেতা খুঁজছিলেন। জি, ক্রেতা নাই, ক্রেতা নাই, দাম বলে না, হ্যাঁ সবাই শুধু দেখে, তাই দেখেছি। টেনশন তখন তাদের ছিল, এখন টেনশন কার? আমাদের। এখন আমরা কি, এখন আমাদের এখান থেকে আমাদের বনশ্রী বাসা আফতাবনগরে আমাদের জন্য সব প্রতি বছরই এখান থেকেই নেই, ইভেন এখানে একটু পর্যাপ্ত পরিমাপে গরু এবং হয়েছে আপনার কি বলে রিজনেবল প্রাইজে পাওয়া যায়, যেটা আমাদের সামর্থ্যের মধ্যে। কিন্তু এখন দেখছি আমি যে যেই অবস্থা, হ্যাঁ অবশ্য আরও 2-3 বার এরকম গরু দাম গেছে, অসুবিধা নাই, বাজেট বাড়াইলে নেওয়া যাবে। অনেকে বলছে যে মানে আগে কিনলে বাঘে খায়, হ্যাঁ মানে অনেক লাভ করবে, কিন্তু আবার মনে করে না পরে কিনলে সস্তায় পাবো, কিন্তু সস্তার বস্তা ধরতে গিয়ে কি বিপদে পড়লেন কিনা? না, অ্যাকচুয়ালি লাস্টের দিন তো এটা আসলে রিজিকে আল্লাহ পাক যা রেখেছে তাই, অনেকে মনে করে যে একটু সময় সংকটের অভাবই লাস্টের দিন আসা মূলত। হ্যাঁ, আর অনেকে মনে করে যে লাস্টের দিন গেলে হয়তো একটু ছাড় পাবো, এটা সত্য কথা, কিন্তু বাকিটা তো আল্লাহ পাক জানে। মানুষের তো ধরেন সবাই বিক্রেতা যারা তারা মনে করে যে লাস্টের দিন হয়তো কিছু কমিয়ে হলেও আমরা চলে যাব, আর ক্রেতারা ভাবে মনে হয় লাস্টের দিন একটু কম পাবো। আবার এই যে যেমন আজকের বাজারে দেখা যাচ্ছে যদি আরেকটু ওয়েট করি দেখা যাবে গরুই পাওয়া যাবে না, কারণ আজকে দুপুর হয় নাই, এতেই গরু নাই। হ্যাঁ, আর যদি বিকেল হয় সন্ধ্যা হয় তাহলে আপনিই মনে করেন এখানে এই যে এই লোকটারই 20-22টা গরু আছে, আর নাইলে প্রত্যেকটা জায়গার মধ্যে 1-2-3টা হাইয়েস্ট গরু, এক একটা ব্যাপারই, কিন্তু এর চেয়ে বেশি তো আর অনেকের নাই। তো দেখতেছি আর কি খুব গরুর খুব সংকট, কিন্তু অনেক ক্রেতা আসতেছে। আমার মনে হয় আরও আফতাবনগর প্রজেক্টে গরু আপনার দিতে হবে, আরও ধরেন 1 লক্ষ গরু লাগবে মিনিমাম 1 লক্ষ, এত ক্রেতা আসতেছে, বিকেলে আরও ক্রেতা আসবে, পরিস্থিতি বলে দেয় অনেক কিছু আর কি।
তো এই আর কি অনেকক্ষণ চেষ্টা করছি। আপনি মানে হলো চিন্তা করছেন যে গরুর দাম কমবে, গরু আসবে, সে অপেক্ষায় আছেন, আবার আপনি বলছেন বিকালে কিন্তু ক্রেতা আরো বাড়বে, তাহলে তো সেই সুবাদে কি বাজারে তো গরু নেই, আপনি বলছেন 1 লক্ষ গরু আসা দরকার। জি, তাহলে হয়তো এই সংকট থেকে মানে এলো করে তো তাই বলতেছে। আপনারা হতাশ হবেন না, আপনারা টেনশন করবেন না, আপনাদের গরু আমাদের এখানে ট্রাক দিয়ে গরু কিছুক্ষণের মধ্যে আরো বিভিন্ন জায়গা থেকে পৌঁছাবে, ওনারাই তো বলতেছে। সেটাতে 2 ঘন্টা ওয়েট করলাম, ট্রাক ঢুকতে দেখলাম না, এই আর কি বলতেছে, গরুর পরিবর্তে খালি ট্রাক বেরোই যাচ্ছে। তাই দেখা যাক আর কি, আমরা যেহেতু 1 ঘন্টা হয় বা হাফ এন আওয়ার হয় আসছি, আমরা আরো 2-3 ঘন্টা ওয়েট করি, যেহেতু আমাদের প্রয়োজন, তাই না? আমাদের তো ওয়েট করতেই হবে, আর না হলে ধরেন বাজেট বাড়াতে হবে 2-4টা। গরু আছে কিন্তু আমাদের বাজেটের মধ্যে নাই, গরু আছে বাজেটের মধ্যে নাই। অবশেষে মানে টেনশন, কি ধরনের টেনশন কাজ করছে আপনার ভিতরে? মনে হচ্ছে যে যদি নেই তাহলে খুব হাই রেটে নিতে হবে, ডাবল প্রাইসে নিতে হবে, আর না হলে পাবো না গরু। মনে হচ্ছে কুরবানি দেওয়া যাবে না। যারা ধরেন আর কি মধ্যবিত্ত ফ্যামিলি বা শিল্প আর কি স্বল্প আয়ের মানুষ, তারা আর কি তাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে আর কি। আমরা গতকালকে রাতে যখন রাত 2টা বাজে রিপোর্ট করেছিলাম প্রতিবেদনের, সে তখন আমরা দেখেছিলাম যে গরুগুলোর দাম 40-45 হাজার টাকা, আজকে সেই গরুগুলো 1 লক্ষ টাকা। আমরা অনলাইনে যখন গরুগুলো দেখেছি তখন আমার কাছে গরুর দাম চেয়েছে 75 হাজার টাকা, 65 হাজার টাকা সেল করেছে। হ্যাঁ, 75 হাজার টাকা দাম চাইছে, 65-তে বিক্রি করে দিছে। এখন এসে দেখি যে কোনো গরু 75 হাজার বলেই না, 90-95, 1 লাখ, 1 লাখ 15, হ্যাঁ আর কি একের উপরে 90-85 কোনো গরু বলে, ছোটো ছোটো গরু বলতেছে 75-85। তাহলে বলেন যে আপনি মনে করেন হাটে ঘুরলেন, দেখলেন সব কিছু নিজে দেখে শুনিয়ে মানে হলো, আসলে অনেকে মনে করে যে সোশ্যাল মিডিয়ায় যে কথাগুলো বলা হয় সেগুলো সত্য না, আপনার কাছে কি মনে হয়? আপনি তো নিজে প্রেজেন্ট সাক্ষী, বাস্তব। এই যে আমি দেখতেছি আমাদের এই আফতাবনগর প্রজেক্টে যেই গরু আছে তার চেয়ে দেখছি যে বেশিরভাগই আপনার ক্রেতা বেশি, গরু সেই তুলনায় নাই, এটা তো নিজ চোখে দেখা। এবং আর কি যা প্রাইস ছিল তার থেকে ডাবল হয়ে গেছে, এখন মানুষ তো নিবেই, নিতে বাধ্য। আর কি বলে গরুর ব্যাপারীরা গরুর দাম মোটেও ছাড়তেছে না, কমাচ্ছে 1,000-2,000, হায়েস্ট হইলে 3,000, এর বেশি কমাচ্ছে, তাদের কমানোর পরিমাণ এরকম। এক একটা গরুর কাছে কয়জন ক্রেতা? একটা গরুর কাছে নিচে 10 জন, 10টা ক্রেতা একে একে তাইনা তুইনা নিয়ে যাচ্ছে, বুঝছেন? যে হাই রেট দিচ্ছে বা অনেকে মনে করতেছে আমি হয়তো গরু পাবো না, হ্যাঁ থাক বেশি হইলে 10,000 টাকা। যেমন আমার কাছে একটু আগে একটা ছোট্ট গরু আমার পছন্দ হয়নি, আমি দাম বললাম যে আমার তো একটু প্রাইস কম, আমি তো একাধিক ছোটোখাটো মিডিয়ামের মধ্যে দিই, তো আমাকে আপনি এই গরুটা দেন। হ্যাঁ, তো বললো আপনার বাজেট কীরকম? আমি বললাম 60, হ্যাঁ 50-60। উনি আমাকে লাস্ট বলে দিল 55, ঠিক আছে আর দামাদামি দরকার নেই, 55-এর মধ্যে আপনার বাজেটের মধ্যেই আপনি আর 5,000 টাকা, 60 যেহেতু বলছেন আপনি এটা নিয়ে যান। সেই গরুটা উনি এখন বেচলো 65,000 টাকা, নগদে 10,000 টাকা লাভ। মানে একটু সরার পরে আপনি আর পেলেন না? না, তাও আবার ছোট গরু, আমি টেনশন করতেছি যে এত মনে হয় যাচ্ছে কিনা সন্দেহ, 2 দাঁতের গরু হয়নি, মানে গরুর দাঁত হয় নাই, কিন্তু তারপর আপনি সেই গরু দিয়ে কোরবানি, আসলে দাঁত না হলে কি গরুর কোরবানি দেওয়া যায় কি? না না, এটা তো সম্ভব না, ওইটা জিজ্ঞেস করি, চুজ হয় নাই বলেই দাঁড়াই আছি আজকে এখন আধা ঘন্টা ধরে। আপনাকে আমি বলেছি যে আমি আধা ঘন্টা ধরে এসেছি, এসে দাঁড়াইছি যে আমি দেখি, হ্যাঁ আমার চুজ হয় কিনা বা নেই কিনা, টাকা মুখ্য বিষয় না, অনেক সময় একটু চুজেরও বিষয় আছে। আমার সামনে জাস্ট আমি ডিসিশন নিতে নিতে চিন্তা করতে করতে যে নিব কি নিব না, চয়েস হচ্ছে কি হচ্ছে না, ছোট হয়ে যায়, এর মধ্যে 65 দিয়ে নিয়ে গেল, অথচ আমাকে 55-তে দিয়ে দিছে উনি। 55-তে দিয়ে দিল, নিলেন না? না, আপনার সামনেই, আপনার সামনেই 20 মিনিটের ব্যবধানে উনি নিয়ে গেল। আসলে সবচেয়ে বড় কথা হলো যেখানে বাস আছে গরু নাই, তো সেখানে ক্রেতা আছে মানে হলো বিক্রেতা কম, গরুও কম, সেই সুবাদে আপনার ডিসিশন নিতে যখন একটু ভুল করবেন দর্শক এখন থেকে, এই যে আপুর কথাটা আপনারা শুনতে পেলেন যে আসলে নিজের সামনেই 55,000 টাকার গরু নিলেন না,
একটু ডিসিশন নিতে ভুল করার কারণে আরেকজনে 65,000 10,000 টাকা তার সামনে নিয়ে নিলেন। যখন গরুটি আপনার পছন্দের গরুটি আরেকজন নিয়ে গেল, কেমন লাগলো আপনার কাছে? তখন মনে হলো যে আল্লাহ, তাহলে তো আমার কাছে কমই ছিল, আমি নিলাম না কেন? এখন উনি তো 65 দিয়ে উনি দিব্যির খুশি, যে যাক পাওয়া যাচ্ছে না আমি নিয়ে নেই তাড়াতাড়ি করে, উনি চালাকি করে নিয়ে নিল আর কি। আচ্ছা, রিজিকে আছে আমার যেই ব্যক্তি নিল, তিনি কি পুরুষ না নারী? পুরুষ। আপনি নারী বলে কি আপনার কাছে কম দাম চাইলো বোন? না, অ্যাকচুয়ালি আমি বলেছি ওনাকে, মুরব্বী তো, ব্যাপারি মুরব্বী তো, আমি ওনাকে বললাম যে ভাইয়া আমাদের তো বাজেট কম, আমরা তো আর কি চাকরিজীবী ব্যবসায়ী না, এভাবে বলার পর তারপর বলতেছে, আমি বলছি আমাকে 50-এর মধ্যে দেখান, হ্যাঁ আর একটু বড়ের মধ্যে দেখালে হায়েস্ট 60, হ্যাঁ তখন উনি বললো এইটা 55-এর মধ্যে নিয়ে যায়। আমি আর কি নিবো নিবো না, আমতে আমতের মধ্যে আছি, এর মধ্যে উনি বলে আপনি তো নিলেন না আপা, হ্যাঁ এখন নগদে 10,000 লাগবে। মানে একজন ব্যাপারী হয়েও তার ভিতরে মানে হলো মানবতা কাজ করেছিল, সেটার পরিচয় দিতে গিয়েও আপনি নিজের চোখের সামনে দেখলেন, আসলে লাভ কেউ কি ছাড়ে? এটা ওনার রিজিকে ছিল, আমার রিজিকে নাই। যদি আমার রিজিকে থাকতো তাহলে তো আমিই নিতাম, আমি তো নিতে পারিনি, উনি আমাকে সাইদা বলছে। আর ওই লোক আর কি জোর করে দিয়ে যাচ্ছে ওনাকে, উনি বলতেছে না না আরো দেন আরো দেন এরকম, হ্যাঁ 75 চাইছে, আবার 75-এ চলে গেছে। মানে যেখানে 55 দিয়ে গেল সেখানে হলো 65-তে নিয়ে গেলো, আবার 75-ও চাচ্ছে। এই জন্যই তো আমি কনফিউশনে পড়ে গেছি আসলে। অবশেষে গরু পাচ্ছে কি ওই, উনি এটাই ভাবছে যে গরু পাওয়া যাবে না, হ্যাঁ এই ব্যাপারই অনেকগুলো গরু তো অ্যাকচুয়ালি এর জন্য খুব দাম বেশি চাচ্ছে এই আর কি। আর ওই গরুটাই ছিল সবচেয়ে ছোট, যার কারণে ভাবছি একটু বিক্রি করে দেই এই আর কি। কারণ হঠাৎ করে উনি এসে, ওই যে বলে না যার রিজিকে আছে সে এক মিনিটে পায়, আর যার রিজিকে সারাদিন ঘুরলেও পাওয়া যায় না, আমার মনে হয় ওরকমই হচ্ছে এখন। আমি তো মনে হয় না আমি গরু কিনতে পারবো, আমার মনে হয় নেক্সট হাতে যেতে হবে, গাবতলি ছাড়া উপায় নেই, গাবতলি তো কিন্তু গরু নাই। যদি আমি ওইটার কথা জানি না, এইখানে আমাদের জানার মধ্যে গাবতলি তো গরু নাই এই মুহূর্তে, ওয়েট করতে হবে আপনাকে এখানে। আসলে আর দেরি না করে গরু কিনে ফেলতে হবে তাড়াতাড়ি। থ্যাংক ইউ ভাইয়া, ধন্যবাদ আপনি সময় দেওয়ার জন্য। ওয়েলকাম। দর্শক আপনারা শুনলেন, মানে একজন নারী আসলে নিজেই গরু কিনতে এসে চাকরিজীবী, কিন্তু গরু কেনার পরও আসলে দাম একটুখানি কম পাওয়ার আশায় নিজের চোখের সামনেই 10,000 টাকা দিয়ে নিয়ে গেল গরু, আরেকজনে জোর করে টাকা দিয়ে গেল, কি হবে এই হাটে? আসলে যারা এখনো গরু ক্রয় করেন নাই তাদের কপালে বা কি রয়েছে, বা সামনের দিকগুলো কি হবে গরু যদি না আসে? আসলে এখন এই মুহূর্তে যারা ক্রেতারা গরু কিনতে পারেন নাই, গরু না আসলে হয়তো বা তারা গরু ছাড়াই বাসায় যেতে হবে। দর্শক আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পরিশেষে আপনাদের কাছে একটি কথা বলবো, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং দিন শেষে একটি ভালো কাজ করার চেষ্টা করবেন। আর যেই ব্যক্তি আপনারা কোরবানি দিবেন, আপনি চাইবেন যে গরিব মানুষগুলো যারা কোরবানি দেওয়া তো দূরের কথা, খাওয়ার খেতেই কষ্ট হচ্ছে, তাদের দিকে একটু নজর রাখবেন। ধন্যবাদ।